আমার পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের আমি একটা নতুন বিষয় নিয়ে পড়াবো সেটা কি রচনা সেটি হচ্ছে সত্যবাদিতা আমরা সবাই জানি যে সত্যবাদিতা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এ বিষয়ে তোমাদের একটু জানানো উচিত বলে আমার মনে হয়েছে তোমাদের এই বয়সে কাজে আজকে আমাদের আলোচনার বিষয় হবে সত্যবাদিতা সত্যবাদিতা কথাটার অর্থ হল সত্য কথা বলা সেটা আমরা সবাই জানি যে সত্য কথা বলে তাকে আমরা বলি সত্যবাদী পৃথিবীতে যত মহাপুরুষ জন্মেছেন তাদের জীবনী পড়লে দেখা যায় তারা সব সময় মিথ্যা এবং অন্যায়কে পরিত্যাগ করেছেন তাহলে একটুখানি আলোচনা করি সত্যবাদিতার অর্থ তো তোমরা সবাই বুঝতে পারছো সত্যি কথা বলা আমরা সাধারণ বাংলায় সত্যি বলি কিন্তু শুদ্ধ বাংলায় কথাটা সত্য যে সত্যি কথা সময় বলে তাকে আমরা বলি সত্যি সত্যবাদী সে সময় সত্যি কথা বলে পৃথিবীতে যত মহাপুরুষরা জন্মেছেন বড় বড় মহাপুরুষ যারা জন্মেছেন তাদের আমরা যদি জীবনী পড়ি তাহলে আমরা দেখতে পাব তারা সব সময় মিথ্যা এবং অন্যায়কে পরিত্যাগ করেছেন তারা কখনো মিথ্যা কথা বলেননি কোনো অন্যায় কাজ করেননি তারা সবসময় সত্য কথা বলেছেন এবং ন্যায়ের পথে চলেছেন কাজী সত্যবাদী হওয়া একটা বিরাট গুণ যারা সারা জীবন সত্যের পথে চলেছেন তাদেরকে আমরা মহাপুরুষ আখ্যা দিতে পারি আমরা সাধারণ মানুষ পারি না এটা কোনো কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা মিথ্যে কথা বলে ফেলি কিন্তু আমাদের উচিত সব সময় সমস্ত পরিস্থিতিতে সত্য কথা বলা তবে একটা কথাতে আমার নিজের মনে হয় এবং এটা বড় বড় মহাপুরুষেরাও বলেছেন যে যদি এরকম কোনো পরিস্থিতি হয় যে কোনো মানুষের জীবন বাঁচবে কোনো মানুষ কোন বিরাট বিপদের হাত থেকে রক্ষা পাবে তাহলে সেক্ষেত্রে সত্যর সঙ্গে আমরা একটুখানি অদলবদল করতে পারি যেমন অপ্রিয় সত্য বলতে নেই এরম একটা কথা কিন্তু চালু আছে কাজে জীবনের দাম অনেক জীবনের মূল্য অনেক কাজে কোনো মানুষের জীবনের ক্ষেত্রে যদি সত্যের সঙ্গে একটুখানি তুলনা মূল্য একটুখানি বিচার করে কোনো সময় সত্য ভ্রষ্ট একটু হতে হয় যেটা যেটা যুধিষ্ঠিরও হয়েছিলেন মহাভারতে কিন্তু সেক্ষেত্রে আমরা সত্যের ক্ষেত্রে একটু সত্য থেকে ভ্রষ্ট হতেই পারি তাতে দোষের হয়তো কিছু হয় না তাই মূলত আমাদের জীবনে আমাদের সত্যের পথেই চলা উচিত বলে আমরা মনে করি কেমন সত্য ধরে এদের তাঁদের অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে সেই ক্ষতি তারা হাসি মুখে স্বীকার করেছেন তবু মিথ্যার আশ্রয় নেননি মহাভারতের সত্যবাদী যুধিষ্ঠিরের কথা আমরা সবাই পড়েছি সত্য ধরে কি হয়েছে এই বিখ্যাত মহাপুরুষদের অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে সেই ক্ষতি তারা হাসি মুখে শিকার করেছেন তবু তারা মিথ্যার আশ্রয় নেননি মহাভারতে সত্যবাদী যুধিষ্ঠিরের কথা আমরা সবাই পড়েছি জীবনে সত্যের পথ ধরে চলতে গেলে অনেক সময় অনেক ক্ষতির শিকার হতে হয় কিন্তু তাও মিথ্যার পথ ধরে চলা উচিত নয় কারণ সত্যবাদী হলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে জিনিসটা হয় সেটা হচ্ছে মানুষের কাছে সম্মান পাওয়া যায় কেমন এবং মানুষের এই সম্মানের মূল্য অনেক মানুষ তাকে বিশ্বাস করে মানুষ তাকে মর্যাদা দেয় কাজে হয়তো সত্যের পথ ধরে চললে আমার জীবনে অনেক ক্ষতি হতে পারে আমি হয়তো অনেক দুঃখ স্বীকার করতে হতে পারে আমাকে অনেক আমার জীবনে বড় বিপর্যয় আসতে পারে কিন্তু তৎসত্ত্বেও সত্যের পথ আমাদেরকে অনুসরণ করে চলা চলা উচিত কেমন মিথ্যের আশ্রয় আমাদের কখনোই নেওয়া উচিত না পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী গৌতম বুদ্ধকে আমরা মনে করি তা পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী গৌতম বুদ্ধ জীবনে সর্বদা সত্য অনুসরণের উপদেশ দিয়েছেন মিথ্যার জয় সাময়িক কিন্তু সত্যের জয় চিরকালীন মহাত্মা গান্ধী ছিলেন সত্যের উপাসক তাহলে পৃথিবীতে আমরা শ্রেষ্ঠ জ্ঞানী কাকে মনে করি গৌতম বুদ্ধ তিনি সর্বদা সত্য অনুসরণের উপদেশ দিয়েছেন কখনো মিথ্যে অনুসরণ করবে না মিথ্যে অল্প কিছু দিনের জন্য মিথ্যে স্থায়ী হতে পারে সাময়িক হতে পারে কিন্তু সত্য চিরকালীন তুমি দেখবে বাড়িতে যদি কাউকে একটা মাকে একটা মিথ্যে কথা বলো একটা মিথ্যে ঢাকতে আরেকটা মিথ্যে বলতে হচ্ছে আরেকটা মিথ্যে ঢাকতে আরেকটা মিথ্যে বলতে হচ্ছে এবং সেই মিথ্যে এক সময় না এক সময় ধরা পড়বেই মিথ্যেকে কখনো ঢেকে রাখা যায় না সত্য মিথ্যেকে ঢাকার থেকে মিথ্যে বেরিয়ে সত্যের রূপটা প্রকাশ পাবেই কাজেই মিথ্যের কখনো জয় হতে পারে না সত্যের জয় চিরকালীন মিথ্যের জয় সাময়িক তোমার মনে হতে পারে যে এই তো মিথ্যে একটা কথা বলে পার পেয়ে গেলাম কোথাওটা বেরোলাম বেরিয়ে দেরি হলো বন্ধুদের সঙ্গে ফিরতে খেলতে খেলতে বাড়িতে এসে বলে দিলাম একটা যে একটা অসুস্থ হয়ে পড়েছিল আমার সেজন্য দেরি হলো কিন্তু সেটা ঠিক এক সময় না এক সময় বেরিয়ে যায় যে আমি মিথ্যে কথা বলেছিলাম কাজে মিথ্যে কথা বলা কখনো উচিত নয় মিথ্যে কাজ করাও অন্যায় কাজ করা উচিত নয় যেরকম সেরকম মিথ্যে কথা বলা উচিত না আর আমাদের দেশের সবচেয়ে বড় নেতা যিনি ছিলেন মহাত্মা গান্ধী তিনি ছিলেন সত্যের উপাসক বাপু গান্ধীকে আমরা সবসময় জানতাম তিনি কোনোদিনও মিথ্যে কথা বলেন না এবং তিনি কোনোদিন অন্যায় কাজ করেন না তিনি সব সময় সত্যি কথা বলেন কেমন সব সময় তোমরা কি করবে কোনো সময় মিথ্যে কথা বলবে না সত্যি কথা বলবে সর্বদা শৈশব অবস্থা এবং ছাত্র জীবন এটা হচ্ছে সত্যবাদিতা শিক্ষা সবচেয়ে ভালো সময় এই সময় যদি এই যদি আমরা সত্য এই সময় যদি আমরা সত্যবাদিতা আদর্শ করে পথ চলতে শিখি তাহলে আমাদের পরবর্তী জীবন সুন্দর এবং মধুর হবে তোমাদের এটা কেন পড়ানো হচ্ছে তোমরা এখনো ছাত্র তোমরা এখনো ছোট, শৈশব তোমাদের কাটেনি ছাত্র জীবন তোমাদের চলছে এই সময় সত্যবাদিতাটা শেখা সবচেয়ে জরুরি এই সময় যদি সত্যি কথা বলা শেখো তাহলে সারা জীবন সে আদর্শ করে সেই পথে চলতে পারবে আমাদের জীবনটা সুন্দর আর মধুর হবে এই বয়সে যদি মানুষ না শেখে পরবর্তীকালে কিন্তু সত্যবাদিতা শেখা যায় না মিথ্যে তার রক্তের মধ্যে ঢুকে যায় মিথ্যে কথা সে সবসময় বলে অন্যায় কাজ সে সময় করে কাজেই ছাত্র জীবন এবং এই ছোটোবেলা এই সময় আমাদের সবচেয়ে উচিত হচ্ছে সত্যবাদিতাটা শেখা এবং এই সময় সত্যবাদিতা আদর্শ করে যদি আমরা জীবনের পথে চলতে শিখি তাহলে আমাদের পরবর্তী জীবনটা খুব সুন্দর হবে পরবর্তী জীবনটা খুব মধুর হবে তাহলে আমরা আজকে এই রচনাটা পড়লাম রচনাটা তোমরা খাতায় লিখে ফেলবে ভালো করে এবং নিজেরা বুঝে তৈরি করবে যদি এই লেখা তোমাদের মনে হয় যে তোমরা আরও সুন্দর করে লিখতে পারবে নিশ্চয়ই তোমরা সেটা করবে কখনো আমার এই লেখাটা লিখতেই হবে এর কোনো মানে নেই তো যারা পারবে না তাদের জন্য আমি একটা গাইডলাইনের মতো দিয়ে দিলাম আর যারা পারবে তাদের জন্য তারা আরও সুন্দর করে লিখবে তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না আর আমি সবচেয়ে খুশি হব এটাতে যে এই রচনা পড়ার পর থেকে তোমরা মিথ্যে কথা বলবে না যত কষ্টই সামনাসামনি যত কষ্টের সামনাসামনি হতে হয় না কেন মুখোমুখি হতে হয় না কেন তাহলে তোমরা কিন্তু সত্যি কথাটা সর্বদা বলবে সত্যের পথে চলবে জীবন তালে সবসময় সুন্দর এবং মধুর হবে কেমন